বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে পেছনে ফেলবে চীনের বিওয়াইডি। চলতি বছরই ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে পেছনে ফেলতে চলেছে চীনা এই প্রতিষ্ঠান। সংবাদ মাধ্যম সিএনবিসি বলছে, বছর ব্যবধানে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিওয়াইডি গাড়ি বিক্রি বেড়েছে 21%, যেখানে টেসলার গাড়ি বিক্রি কমেছে প্রায় 5%। গেল বছর বিওয়াইডি মোট ব্যাটারি চালিত গাড়ি উৎপাদন টেসলার চেয়ে অনেক বেশি ছিল। গবেষণা বলছে, 2027 সাল পর্যন্ত বিশ্বের ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ির বাজারের 50% দখল করবে চীন।